পশ্চিমবঙ্গের কলকাতায় হাইকোর্টে নিয়োগ করতে চলেছে গ্রুপ ডি পদে এবং গ্রুপ সি পদে। বিজ্ঞপ্তি আজ থেকে দেড় থেকে দু মাস আগে পাবলিশ করা হয়ে গেছিল, বিজ্ঞপ্তি নয়, একটা লেটেস্ট আপডেটস। তারপরে সেই চাকরির কোনো দেখা নেই, আবারও তারা নতুন একটি আপডেট দিল। সেক্ষেত্রে সেই আপডেটে কী কী বলা আছে এবং কী কবে থেকে আবেদন চলবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, সবই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি করে নিন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই তার বিজ্ঞপ্তি আপডেটস। তো এখানে বলা হয়েছে 68টি শূন্য পদে নিয়োগ করা হবে, কীরকম প্রসেসিং থাকবে। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন দ্বারা আপনি আবেদন করতে পারবেন, অ্যাডমিট কাজ দেওয়া হবে, কোয়েশ্চেন পেপারও এখানে দেওয়া হয়েছে, প্রিপারেশন অ্যান্সার শিটও দেওয়া হবে এবং সেভাবে আলো নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে হবে ডকুমেন্ট, কারণ এখন অনলাইনে আবেদন চলবে না, তার জন্য এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ডকুমেন্ট চালানো হয়েছে। কিছু কারণে পোস্টপন করে দেওয়া হয়েছে এই চাকরির ক্ষেত্রে। এই চাকরির ক্ষেত্রে কিছু শূন্যপদগুলো যেগুলো ছিল সেগুলো 68টা শূন্যপদ হবে টোটাল মিলিয়ে। সেই সব পদে নিয়োগের কথা এখনও পর্যন্ত উল্লেখ করা হয়নি, কিছুদিনের মধ্যেই উল্লেখ করা হবে। যদি পারেন আপনারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখে নেব কতগুলো শূন্যপদ আছে। এর আগে আমি একটা এরকম আপডেট দিয়েছিলাম, তো নভেম্বর মাসের 22 তারিখে আপডেট হয়েছিল এই নোটিফিকেশানটা, যেখানে বলা হয়েছিল যে ভ্যাকেন্সির আপডেট দেওয়া হবে অর্থাৎ রিকমেন্ড করা হবে 31/12/2021 থেকে শুরু হবে আবেদন। কিন্তু এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি কোভিডের জন্য। তো সেক্ষেত্রে এখানে সিএল নাম্বার দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে আর ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার 4টি শূন্যপদ রয়েছে, জিআরসি ক্লার্কের 16টি শূন্যপদ রয়েছে, গ্রুপ ডি এখানে 37টি শূন্যপদ রয়েছে, এবং কি 4 নম্বর আছে প্রসেস সার্ভার 11টি শূন্যপদ আছে। তো এই যে শূন্যপদগুলো আছে এখনও পর্যন্ত রিকমেন্ড করা হয়নি, পোস্টপন করে দেওয়া হয়েছে, এবং কি এই ওয়েবসাইটের মাধ্যমে একটি নতুন আপডেট বেরিয়েছে, এই সেই নতুন আপডেট। তো এইখানে নতুন আপডেটে ডাইরেক্টলি বলা হয়েছে নোটিস ইনভাইটিং টেন্ডার্স ফ্রম দ্য রিপুটেড এজেন্ট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন কন্ডাক্টিং রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ এখানে বলা হয়েছে, তো এখানে ডাইরেক্টলি বলা হয়েছে যে প্রসেসিং এখনও রয়েছে, তো তার জন্য তাদের কারণেই এখানে এজেন্টের কারণে এজেন্টরা এটা পাবলিশ করেছে এই নোটিফিকেশানটা। অর্থাৎ যেই নোটিফিকেশান এখানে মেনশন করা দেওয়া হয়েছে, এবং কি ভ্যাকেন্সিস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট শ্যাল সাবমিট দ্য টেন্ডার অনলাইন দ্য বিলো মেনশন ইমেল আইডি। অর্থাৎ এখানে ইমেল আইডির মাধ্যমে তাদের সাথে সাক্ষাৎ করতে বলেছে, সেখানে সব কিছু দিতে বলেছে, কী কী দিতে বলেছে, অনলাইন অ্যাসাইনমেন্ট দিতে বলেছে, ইস্যুস অ্যাডমিট কার্ড দিতে বলেছে, এবং কোয়েশ্চেন পেপারও থাকছে ওইখানে। তো সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি, যখনই আপডেট চলে আসবে আবেদন কী করে করবেন সবই বিস্তারিতভাবে জানাবো এই পরবর্তী ভিডিওর মাধ্যমে।